Angelo Matthews. Oh, good. Bangladesh. অবশেষে বহু আকাঙ্ক্ষিত জয় এলো, যে জয়টা প্রত্যাশিতই ছিল। বিশ্বকাপ থেকে বহু আগেই বাদ পড়ে গিয়েছে টাইগাররা, তবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিততে না পারলে ভক্তদের ক্ষোভের সীমা ছাড়িয়ে যেত। তাই জয় তুলে নিয়েছে বাংলাদেশ বলিষ্ঠ পারফরম্যান্স প্রদর্শন করে। সাকিব শান্তদের লড়াকু মানসিকতায় একটা দারুণ ম্যাচ উপভোগ করেছে সবাই, আর এর সাথে যোগ হয়েছে সাকিবের একটা মাইল ফলক, যেখানে তিনি কুমার সাঙ্গাকারা এবং রোহিত শর্মাকেও ছাড়িয়ে গেলেন। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব অর্থাৎ সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি মিলিয়ে রান তোলা ব্যাটারদের তালিকার তিনে উঠে এসেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়ক 36 ইনিংস ব্যাট করে তার বিশ্বকাপ ক্যারিয়ারে খেলেছেন 13টা পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এই তালিকার শীর্ষে আছেন ভারতের সাবেক ক্রিকেটার সচিন টেন্ডুলকার, তিনি 44 ইনিংসে 21টা পঞ্চাশোর্ধ্ব স্কোর করেছেন। যদিও টেন্ডুলকার ক্রিকেট খেলাটা অনেকদিন চালিয়ে গেছেন, আবার তার দল ভারতও বিশ্বকাপ জয়সহ বহুবার সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলার সুযোগ পেয়েছে। এই তালিকার দুইয়ে আছেন বিরাট কোহলি, এই পর্যন্ত সচিনের চেয়ে 10 ইনিংস কম খেলে বিরাট 14টা পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন, আর সাকিব আছেন তৃতীয় স্থানে। চারে থাকা কুমার সাঙ্গাকারা 35 ইনিংস খেলে 12টা পঞ্চাশোর্ধ্ব ইনিংস ছুঁয়েছিলেন। একই সংখ্যক সংগ্রহ আছে বর্তমানে ভারতের হয়ে খেলা রোহিত শর্মার, সেই হিসেবে সুযোগ পেলে খুব সহজেই রোহিত শর্মা সাকিবকেও টপকে যেতে পারেন। সাকিব আল হাসান চলতি বিশ্বকাপে একটাই হাফ সেঞ্চুরি করতে সক্ষম হয়েছেন, যা শ্রীলঙ্কার বিপক্ষে। সেঞ্চুরি আসেনি একটাও। 2019 সালে ইংল্যান্ডের মাটিতে বসা বিশ্বকাপে সাকিব সর্বমোট 5টা হাফ সেঞ্চুরি করেছিলেন। অসাধারণ একটা সময় কাটিয়েছিলেন সাকিব সেই আসরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 75, নিউজিল্যান্ডের বিপক্ষে 64, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের বিপক্ষে যথাক্রমে 51, 66 এবং 64, সাথে দুটো সেঞ্চুরি তো ছিলই। কিন্তু এবার নিজেকে হারিয়ে খুঁজতে অনেকটা সময় খরচ করে ফেললেন সাকিব। 2015 বিশ্বকাপে সাকিব আফগানিস্তান এবং স্কটল্যান্ডের বিপক্ষে দুটো ইনিংসে 50-এরও বেশি রান করেছিলেন। 2011 বিশ্বকাপে দেশের মাটিতে সাকিব প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলেছিলেন 50 বলে 55 রানের ইনিংস। 2007 সালে সাকিব আল হাসান ভারত এবং ইংল্যান্ডের বিপক্ষে দুটো পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন, তবে সেবারও সেঞ্চুরি পাওয়া হয়নি তার, যদিও সেটা ছিল তার অভিষেক ওয়ানডে বিশ্বকাপ। এই মুহূর্তে পুরো আসর সম্পর্কিত নানা রকম নিন্দাসূচক কথা শোনা সাকিব আল হাসান নিভৃতে একটা রেকর্ডের তালিকায় এক ধাপ উপরে উঠলেন, যা নিঃসন্দেহে বাংলাদেশের জন্যও গর্বের। তবে দল এবার আরও ম্যাচ খেলার সুযোগ পেলে সাকিব হয়তো আরও উন্নতি করতে পারতেন। ফারাজি মালিহা, অনফিল্ড।